হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য বংরোডি। আর আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে আমরা নিয়ে এসেছি সুপার সেল, পুজোর মহা সেল। তাও আবার কিসের উপর? বিরিয়ানির ওপর। বিরিয়ানির উপর চলছে মহা সেল, আর সেই সেলে একদম ভাগ বসাতে আমরা চলে এসেছি। এবার কোথায় এসেছি? আজকে আমরা এসেছি ব্যারাকপুরের চিকনি রেস্টুরেন্টে। মেনলি ওরা অনলাইনে খাবার সার্ভ করে, কিন্তু রিসেন্টলি ওরা ছোট্ট একটা ডাইন আউটও স্টার্ট করেছে। তো লোভ কে সামলায় ভাই? আমরা বাঙালি, আমরা তো বিরিয়ানি লোভ সামলাতেই পারি না, তাই নয় কি? তো অফারটা কি? অফার হচ্ছে চিকেন বিরিয়ানি 109 টাকা এবং মাটন বিরিয়ানি 149 টাকা। পুরো অক্টোবর মাস জুড়ে অফার চলছে, 1 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত। যারা যারা ইচ্ছুক, যারা যারা অফারে খেতে চাও বিরিয়ানি, আসতেই হবে। তো এবার আসবে কী করে? ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। দেখতে পাবে চিকনি রেস্টুরেন্ট, একদম চিকনি চামেলি করতে করতে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরও সেরকমই নাচতে নাচতে চলে আসতে লাগবে। আর তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক সব কিছু দিয়ে দেবো, তো দেখে নিও। তো বেশি ওয়েট আমি করতে পারছি না, মানে আমাকে জাস্ট ভিতর থেকে বিরিয়ানি যাচ্ছে, আও আও। তো চলো যাওয়া যাক। আর তার আগে আমাদের চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নিচে দেখো ডান দিকে একটা রেড কালারের বাটন আছে, সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো বন্ধুরা, এখন চিকনিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখেই নিয়েছো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ছোটোর মধ্যে সুন্দর সাজানো গোছানো জায়গা। তো এখানে যেটা বিষয় আমি আগেই বলেছি, যে এখানে একটা অফার চলছে বিরিয়ানির ওপর 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। সে অফারটা কি আবার বলে দিচ্ছি, যে চিকেন বিরিয়ানি এখানে 109 টাকা এবং মাটন বিরিয়ানি 149 টাকা। তো এই অফারটা চলছে, মানে অফারটা শুনেই আমরা থাকতে পারিনি, তো চলে এসেছি এখানে টেস্ট করার জন্য। চলে এসছে আমাদের বিরিয়ানিও সাথে সাথে। এখানে আমরা বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি নিয়েছি আর চিকেন চাপ নিয়েছি। তো বিরিয়ানির সাথে আমাদের দিয়েছে, দেখতেই পাচ্ছি, একটা বিশাল বড় সাইজের চিকেনের লেগ পিস আছে। মানে আমার লিটারালি ভয় লাগছে খুলে পড়বে এখনই চিকেনটা। তো চিকেনের একটা লেগ পিস রয়েছে আর একটা আলু রয়েছে। দেখতে পাচ্ছি আলুটার সাইজ যথেষ্ট বড়। আর তার সাথে এখানে স্যালাড রয়েছে, আর এর সাথে একটা গ্রিন চাটনি মতন দিয়েছে। তো এইটা চিকেনের সাথে, চিকেন বিরিয়ানির সাথে রয়েছে। আর চিকেন চাপটাও দেখে নিচ্ছ, একটু দেখিয়ে দিই। চিকেন চাপটাও কিন্তু বিশাল বড়, একটা লেগ পিস রয়েছে। তো দেখা যাক। ওহো হো হো, একটা জিনিস আমাকে বলতেই হবে, বিরিয়ানিটা কিন্তু একদম স্পাইসি না, প্রচণ্ড লাইট এবং একদম অয়েলি না, আমার ড্রাইও না। যতটা একদম ঠিকঠাক খাওয়া দরকার ততটাই রয়েছে। মানে তোমরা যদি বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ নাও নাও, তাহলে কিন্তু এই বিরিয়ানিটা একদম নিঃসন্দেহে খাওয়া যাবে শুধু শুধু। বিরিয়ানির রাইসটা কিন্তু খুবই ঝুরঝুরে, মানে আমি যখন মুখে দিয়েছি আমি কিন্তু ফিল করতে পারছিলাম রাইসের প্রত্যেকটা দানা আলাদা। এবার চলো দেখে নিই আলু আর চিকেনের কী অবস্থা। দেখতেই পাচ্ছ
আলুটা কিন্তু একদম জাস্ট গলে যাচ্ছে, দেখো একদম ম্যাশ করে দিলাম। আর চিকেনটা, চিকেনটা কিন্তু একদম দেখো সফট, দেখতে পাচ্ছ? এবার চিকেনটা একটু শুধু খেয়ে দেখি। চিকেনটা একদম জুসি এবং চিকেনের মধ্যে কিন্তু পুরো মশলার ফ্লেভারগুলো ঢুকেছে, দারুণ লাগছে। আমি এখানে বললো বেশ ভালো কোয়ালিটি, সাইজ দেখতে পাচ্ছ একটা চিকেন বড় লেগ, আলুটা একদম সফট, ডিম নেই ঠিক আছে তাও। আর 109 টাকায় কিন্তু বিরিয়ানি, এতটা কোয়ান্টিটি আমি বলবো একজনের জন্য সাফিসিয়েন্ট, তো 109 টাকায় অফারটা কিন্তু ওয়ার্থ ইট আমার মনে হয়। এবার একটু এইটার সাথে খাই, এটা কি চিকেন চাপ, চিকেন চাপের গ্রেভির সাথে একটু মাখিয়ে খাই। আহা, মত শুনেই যাবি জল চলে আসছে। এবার একটু চিকেন চাপের সাথে বিরিয়ানিটা মাখিয়ে খাই। এই যে কম্বিনেশনটা, এটা হচ্ছে টুরু লাভ, টুরু লাভ যাকে বলে, এই বিরিয়ানি আর চিকেন চাপের কম্বিনেশনটা। একটা জিনিস সবথেকে ভালো লাগছে, যখন আমি চিকেন চাপের সাথে খাচ্ছি জিনিসটা এত সুন্দরভাবে দুজন দুজনকে কমপ্লিমেন্ট করছে, মানে একদম চুমু, টুরু লাভ। তো তোমরা যদি ব্যারাকপুরের আশেপাশে থাকো বা ব্যারাকপুরে আসো, চিকনিতে কিন্তু আসতেই হবে। আর একটা জিনিস, যদি অফার নিতে হয় তাহলে কিন্তু অফার কিন্তু 1 অক্টোবরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্তই চলবে, তো এর মধ্যে আসতে হবে। চিকেন চাপটাও কিন্তু বেশ মশলাদার, স্পাইসি, ঝালঝাল খেতে, দেখতে পাচ্ছ সুন্দর একটা লেগ পিস এখানে দিয়েছে। আর চিকেনটা দেখো জাস্ট খুলে আসছে হাড়ের থেকে, দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে মাংসটা। আর খেতে খেতে একটা কথা বলে দিই, চিকনিতে কিন্তু বিরিয়ানি বাদেও কিন্তু আরও অনেক আইটেম পাওয়া যায়, মোমো, বার্গার, চাইনিজের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। কিন্তু যেহেতু এখানে আমরা বিরিয়ানি খেতে এসেছি অফারের, তাও আবার, তাই আমরা অন্যগুলো আজকে নিচ্ছি না, কিন্তু তোমরা আসলে কিন্তু অবশ্যই কিন্তু অন্য আইটেমগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে? তোমরা খেয়ে নি। সো বন্ধুরা, এবার আসি খাওয়ার কথায়। যেটা প্রথমেই বলবো, কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণে, মানে একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। এবার যদি কোয়ালিটির কথা আসা যায়, আমি বলবো যে বিরিয়ানি বলতে যে একটা ফার্স্টে একটা স্মেল নাকে আসে, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল এখানে। কিন্তু আনডাউটেডলি কিন্তু বিরিয়ানিটা ভালো ছিল, লাইট, স্পাইসি একদমই নয়। আর আলুর পিস, চিকেনের পিস তো তোমরা দেখেছো, এবং চিকেন চাপ যেটা ছিল সেটা কিন্তু গ্রেভিটাও কিন্তু দারুণ ছিল এবং পিসটাও কিন্তু দারুণ ছিল। তো ওভারঅল বলবো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদি হ্যাঁ, তোমরা যদি স্পাইসি বিরিয়ানি পছন্দ করো, খুব মশলাদার হবে, খুব গন্ধ হবে, সেটা হয়তো তোমরা এখানে পাবে না। কিন্তু অবশ্যই বলবো যে যারা লাইট বিরিয়ানি পছন্দ করে, যারা একটু হালকা খাবার পছন্দ করে, তারা কিন্তু নিরাশ হবে না। তো আসলে একবার ট্রাই করতেই পারো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমাদের মধ্যে যদি কেউ এখানে অলরেডি আগে থেকে এসে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব জলদি নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।